চরমভাবে অপমান করা হলো শিক্ষক সমাজকে। এইচএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় ছাত্ররূপী কিছু নরপশুর হামলার শিকার হলেন পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক ঢাবির সাবেক ছাত্র মোহাম্মদ মাসুদুর রহমান। তবে সেখানে আরো লোকজনের উপস্থিতি দেখা গেলেও তাদেরকে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে এগিয়ে আসতে দেখা যায়নি। এই ঘটনায় একটি সিসি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রতিবাদের ঝড় ওঠে, সকলে এই ঘটনার বিচার দাবি করেন। সিসি ফুটেজে দেখা গেছে, গত 12ই মে পরীক্ষায় কিছু বাখাটে ছাত্রকে পরীক্ষায় নকল করলে বাধা দেন প্রভাষক মাসুদ। আর পরীক্ষা শেষে তিনি যখন তার বাইকে চেপে কলেজ ক্যাম্পাস ত্যাগ করছিলেন, সেই সময় ছাত্ররূপী সন্ত্রাসীরা মাসুদের উপর চড়াও হয়। তারা সমানে তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এ বিষয়ে পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে জানানো হয় বিষয়টি তদন্ত চলছে এবং ডাইডির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, শান্ত স্বভাবের বিসিএস কর্মকর্তা প্রভাষক মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। তিনি 36তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হন। তার জন্ম ও বেড়ে ওঠা এই পাবনাতেই, আর তিনি নিজেও ছিলেন এই কলেজেরই ছাত্র। স্বপ্না ক্রুজ, দুরন্ত 24, ঢাকা।